একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো এখন কেবলমাত্র এশার নামাজ পড়ে আসলাম খামারে। তো খামারে আসার পরে আসলে যে অবস্থা দেখেছি আসলে খুব খারাপ লাগতেছে। এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি। কারণটা হচ্ছে আমাদের আসলে যেহেতু গরম একটু চলে আসছে, গরমে তো মুরগি স্ট্রোক করে সেটা আপনারা জানেন। তো আসলে কিছুক্ষণ আগে, বলতে গত রাত্রে থেকে আমাদের কিছু মুরগি মারা গেছে, যেগুলোর ওজন প্রায় 1500 গ্রাম, 1.5 কেজি প্লাসও আছে, 1.5 কেজির মতোও আছে। তো যাই হোক, আসলে পরে নামাজ পড়তে গেলাম, সেখান থেকে আইসা দেখি যে আসলে অনেকগুলো মুরগি একসাথে মারা গেছে। ভাই, এটা দেখে তো পুরা থইয়া গেছে। মানে 1-1.5 কেজি বা 1 কেজি তো নাই, সব হচ্ছে 1.5 কেজি প্লাস, এতগুলা মুরগি প্রায় 15-16টা, যেটা দেখলে আসলে একটা খারাপ লাগা কাজ করে প্রত্যেকটা মানুষের। কারণ মানুষ তো খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে এই খামার করে। এ পর্যন্ত প্রায় 250 পিস মুরগি মারা গেছে। তো যেটা আপনারা আসলে দেখলে অবাক হবেন যে আসলে সামান্য গরমের ছোঁয়া আসতেছে, যেটার কারণে হচ্ছে সম্পূর্ণ আসলে মুরগি স্ট্রোক করতেছে। তো যেগুলা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই, এগুলা যেহেতু স্টক করছে এগুলা খামারের বাইরে নিয়ে আসছি। একটা 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 করে আমি দেখাই, দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা, পাঁচটা 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 পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আটটা, নয়টা নয়টা। দেখেন, এক একটা মুরগির ওজন হবে কত, প্রায় এগুলা 1500 গ্রাম প্লাস প্রত্যেকটা মুরগির ওজন, প্রায় 1500 গ্রাম প্লাস। যদি মুরগির বাজার খুব ভালো যায়, তাতে আমাদের কি আসে যায় বলেন? মানে আমরা কি আসলে এই যে, মানে কি বলবো ভাই, এটা তো আসলে এটা নিজের কপালের দোষ, এটা তো আর কাউকে বলা যাবে না। এতটা খারাপ লাগতেছে, এতটা কষ্ট লাগতেছে, এটা তো ভাই, মানে এই যে 1.5 কেজি করে আপনি দেখেন এখানে 1500-1600 পিস মুরগি কত ওজন হবে, তো এভাবে তো মারা যাচ্ছে। তা আসলে এটা আমাদের জন্য একটা খারাপ নিউজ, যেটা হচ্ছে আসলে এত বড় হওয়ার পরে যখন মুরগিগুলা মারা যায়, এটা আসলে মাইনা নেওয়ার মতো না। এই যে মুরগির জন্য কিন্তু আমরা অলরেডি এই যে খালি প্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গরম আসার কারণে আমরা কিন্তু জেনারেটরও কিনছি, যেটা আপনারা জানেন। জেনারেটর যেদিন কিনে আনছি সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি। এই যে দেখেন, জেনারেটর কিনছি, তারপরে হচ্ছে ওদের জন্য নতুন ফ্যান লাগাইছি। ফ্যান কয়েকটা কম ছিল, 5টা ফ্যান আরও অ্যাড করে ওদের জন্য আনছি। কিন্তু এরপরও যদি এই সামান্য গরমে এই অবস্থা হয় তাহলে কেমনে কি, এটা তো বুঝতে পারতেছি না। তো এই হইল আসলে ব্যবসার লাভ লস, যেটাকে বলে মানুষ, এটা এই যে চোখের সামনে পড়ে আছে এখন এমন অবস্থা। এই পর্যন্ত প্রায় 245 থেকে 250 পিস মুরগি আমাদের মারা গেছে। এখন খারাপ লাগতেছে আর কি, খারাপ লাগে আর কি হবে, মারা গেছে। এখন বাকি যেগুলো আছে এগুলাকে যদি একটু দেখে শুনে সুন্দর মতো রাখা যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা হইলো আর কি, ছেড়া ভাই একটা খারাপ লাগা কাজ করতেছে। যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।